যারা মালয়েশিয়াতে এই দোকানগুলোতে আসবেন সুপার শপগুলোতে, তাদের জন্য ভিডিওটা তারা দেখলে অনেক ধারণা পাবেন যে সুপার শপগুলোতে মূলত কি কাজগুলো হয়ে থাকে। এই দেখেন এই চিপসগুলো, এই বিভিন্ন যে চিপসগুলো আছে চিপসগুলো এরকমভাবে সাজায় রাখতে হবে যে চিপসটা শেষ হবে ওই চিপসটা স্টোর রুম থেকে এনে আবার সাজাতে হবে। এই যে অনেক চিপস, তারপরে এই সাইডে দেখেন ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে জুস, এনার্জি ড্রিঙ্ক, বিয়ার, তারপরে মদ, যা আছে এভরিথিং সব কিছু এই ফ্রিজগুলোর মধ্যে আছে। তো ওই ফ্রিজ থেকে যে ফ্রিজগুলোর মধ্যে থেকে মাল, যে মালটা শেষ হয়ে যাবে ওই মালটা ফ্রিজের থেকে এনে স্টোর রুম থেকে এনে এগুলো সাজাইতে হবে। এটি হয়েছিল মেন মূলত কাজ। এর পাশাপাশি দোকান তো ক্লিন করে রাখতে হবে, এটা তো স্বাভাবিক, এটা সবাই জানে। দোকান চালালে অবশ্যই দোকান ক্লিন করে রাখতে হবে এবং ক্যাশ চালাতে হবে। এবং যারা এইসব দোকানে আসবেন তারা অবশ্যই অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষিত মূলত মিনিমাম 8 পাস থাকতে হবে। 8 পাস থাকলে আপনাদের এইসব দোকানে আসলে আপনার কাজ করে অনেক মজা পাবেন এবং অনেক উপরে যেতে পারবেন। আপনারা যদি শিক্ষিত না হন, 5 পাস পাস করেন, 5 পাস করেন, তাহলে 5 পাসে এসব দোকানে কাজ করতে পারবেন না, অনেক কষ্ট হবে। মিনিমাম এসএসসি পাস হলে অনেক ভালো হয়। তারপরে 8 পাস যারা করে, 8 পর্যন্ত যারা পড়ে, 8-9 পড়ে, তারাও এসএসসি পাস যে দেয়, এসএসসি পাস যারা করে ওই তাদের মতন একই সমান, ঠিক আছে। যাই হোক, এই হলো মালয়েশিয়ার সুপার শপগুলোর কাজ। দেখেন এভরিথিং সকল মাল আছে, চাল থেকে শুরু করে চিনি, তারপরে তুনা, পানি, ঠিক আছে। এই হলো অবস্থা। এটা এই দোকানটা হচ্ছিল একটা চাইনিজ শপ, ওই মালয়েশিয়া 7-Eleven, কে, তারপরে আরও ছোটো ছোটো যে শপগুলো আছে ওই শপের মতন একটা চাইনিজ প্রাইভেট সুপার শপ, ঠিক আছে। এটা আজকে আপনাদের আমি ঘুরে দিই। এই যে সেগি কলেজ, সেগি কলেজ অনেক চিনেন, সেই কলেজটা অনেক নাম করা কলেজ মালয়েশিয়াতে। যাই হোক, এই পর্যন্ত আজকে ভিডিও। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ওকে, বাই।